ডাক্তার সাহেব, আপনি যে ওষুধের কথা বলেছেন সেটাই আনতে দিয়েছি। খালাম্মা এই নেন ওষুধ, এলো টাকা, এলো আপনার প্রেসক্রিপশন। বাবারে বাবা, গান ছুটে গেছে। বাজার থেকে কোনো ঔষধ কিংবা খাবার কিনতে গেলে তার পূর্বে আমাদের সকলেরই তার মূল্য এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে অবশ্যই কিনতে হবে। মা, ওষুধের মোড়কে ওষুধের দাম আর মেয়াদটা দেখো ঠিক আছে কিনা। কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডই হতে পারে। পণ্য বা ঔষধের মোড়কে মূল্য, উৎপাদন, প্যাকেটজাত ও মেয়াদ উত্তীর্ণ তারিখ স্পষ্টভাবে না থাকা দণ্ডনীয় অপরাধ। বাজেয়াপ্ত পণ্য আটক করে ধ্বংস করা হয়। কারণ দেখা দেওয়ার 30 দিনের মধ্যে উপযুক্ত প্রমাণসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করা যাবে। অভিযোগকারী আদায়কৃত জরিমানার 25% তাৎক্ষণিকভাবে পাবেন। আম্মা, নেন ওষুধ, আজকে আমারে কেউ ঠকাইতে পারে নাই। ওষুধের মেয়াদ ঠিক আছে তো? হ্যাঁ ভাই যান, পড়ালেখা বেশি দূর না করলে কি হবো, আমি মেয়াদের তারিখ আর দাম দুইটাই পড়তে পারি। এভাবেই আমাদের সচেতন হতে হবে। ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হন।